একটা বার করে দিলাম, দি কাটলো। তোমরাও তো আমার ঘরের লোক, তোমরাও একটু খাও, তারপর আমরা খাবো। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু আমার বিরাট চাপ কাজের, বুঝতেই তো পারছো যে গোষ্ঠীর মিটিং, মাস মিটিং, এই মিটিং, হ্যানো মিটিং, এগুলো সব আছে। ওই জন্য আমি মানে প্রতিদিন ব্লগটা দিতে পারছি না। কিছু মনে করো না, আমি যখন যখন সময় পাবো আমি তখন তখন তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর এখন তো আর সকাল নেই, দুপুর হয়ে গেছে, কারণ আমি এই মাত্র ফিরলাম। আমাদের গোষ্ঠীর মেয়েদের লোন দেওয়ার জন্য সব কাগজপত্র জমা দিলাম লোন নেবে। আর আমাদের আবার মাস মিটিং ছিল সেই নদী ধারে, অনেক দূর, অনেক দূর গেছি তোমার 12টার সময়। আজ খুব হয়রান হয়েছি, সকালে চান পুজো, ঘরের জল ধরা, আবার মহামার থানে পুজো করে এলাম। পুজো করে এসে বাড়িতে এতগুলো রান্না টান্না করলাম, কি রান্না করেছি তোমাদেরকে সব দেখাবো। হ্যাঁ, আর ছেলের আজকে জন্মদিন, ওই জন্য বেশি করে বিশেষ করে আমি আজ ভিডিওটা শ্যুট করলাম। তো এই মাত্র আমাদের মিটিং হলো, মিটিং সেরে এলাম, এসে চান করলাম। একবার চান করেছি, কারণ আমি কোথাও বাইরে গেলে না এসে আরেকবার চান করে নিই, কারণ ছেলে টেলে থাকে, ওর তো ভ্যাকসিন নেওয়া হয়নি, আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, তো সেই জন্য আমি আরেকবার চান করে নিলাম। এই তো চুল ভিজা, খাওয়া হয়নি এখনো, সকাল থেকে কিছু খাইনি, খালি একটি বিস্কুটের চা খেয়েছি। আর এই এলাম, এসে দেখি ছেলে চান করেনি, চিৎকার করলাম, দিয়ে চান করলো, দিয়ে পরে কেকটা কাটবে, চলো কেকটা দেখাই তোমাদেরকে, চলো। এই দেখো কেকটা এনেছি, কেমন হয়েছে তোমরা একটু নিচে কমেন্ট করে লিখে বলবে যে কেমন কেকটা হয়েছে। এই তো কেকটা কাটলো, হ্যাপি বার্থডে বলে দিলাম। কেক কালকে রাতে নিয়ে এসে নুকি রেখেছিলাম ফ্রিজে, ওকে বলিনি, আজকে কেকটা বার করে দিলাম, দিয়ে কাটলো। তোমরাও তো আমার ঘরের লোক, তোমরাও একটু খাও, তারপর আমরা খাবো। এই যে পায়েসটা করলাম, সকালে করে রেখেছি, এখন আবার ভালো করে পরিষ্কার করে ইয়ে কী বলে কাজু কিচমিচ দিয়ে করলাম। আর ওই পাড়ার এক দুজনকে দেবো, ওই জন্যে আমি আগে তোমাদেরকে ফটোটা দেখাই, তারপরে আজকে তো সারাদিন ছেলের জন্মদিন পালন করেছি, ভিডিও করেও রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখে আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আরও যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাও বলবে। আর এখানে ভিডিওটা শেষ করলাম, সবাই আমার ছেলের জন্মদিনটা দেখো, আশীর্বাদ করো যাতে ও উন্নতি করতে পারে। ব্যাস, বাই।